প্রিয় দর্শক সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল আওয়ারে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সুনামধন্য ব্যারিস্টার নাজির আহমেদ। আমরা আর কোনো সময় নষ্ট না করে আমরা দেখছি আমাদের সাথে এই মুহূর্তে লাইনে কে আছেন। হ্যালো দর্শক, সালাম আলাইকুম। হ্যালো, সালাম স্যার। ওয়ালাইকুম সালাম, জি আপনার প্রশ্নটা করুন। জি, আমার প্রশ্নটা, আমি কি প্রশ্নটা হইতেছে কি যে আমি ওই আমার ফ্রেন্ডের জন্য কথা বলছিলাম, বাট আমি ভুল ইনফরমেশন দিছিলাম, আমি এর সঠিক তথ্যটা দিতেছি আপনারে। আচ্ছা, এর লিভ টুগেদার হচ্ছে 3 ইয়ার্স, হচ্ছে ইউরোপীয় মেয়ের সাথে বিয়ে করছে, হচ্ছে 1 ইয়ার্স হইছে, আর অ্যাপ্লিকেশন করছে মেয়ের 12 তারিখে লাস্ট, কিন্তু রিফিউজ করে দিচ্ছে বিয়ের অ্যাপ্লিকেশন এইটা। মেয়ের 12 তারিখে করলে জুলাইয়ের 27 তারিখে রিফিউজ করে দিছে অ্যাপ্লিকেশন আইডিয়া, আর আপিলের রাইট দিছে, ও আপিল করছে জুলাই 27 তারিখে, গত লাস্ট জুলাইতে। আপিল স্টিল পেন্ডিং রয়েছে, আপিল এই দেশ থেকে রাইট দিছে, আপিল পেন্ডিং রয়েছে। এরপরও তারে নিয়ে আসছে, বলছে তুমি দেশে যাও, তোমার ডিটেনশনে নিয়ে আসছে যে তুমি দেশে যাও, তোমার ওয়াইফ এখানে থাকুক, তুমি আপিল উইন করলে দেশ থেকে আসবা। তো এর টিকিটও দিয়ে দিছিল, ও বলছে না আমি আমার ওয়াইফই রাইখে, আপিল এইভাবে রাইখে আমি যাইতে পারি না। ওর আপিলের হিয়ারিং ছিল আপনার জানুয়ারির 18 তারিখে, ওরে 12 তারিখে টিকিট দিয়েছে না যে 12 তারিখে জানুয়ারি চলে যাও, তারপরে ও বলছে না আমি যাইতাম না, ও টিকিট ও নিজে নিজে ক্যান্সেল করছে, পরে ডিটেনশনে আছে। এখন না আপিলের তারিখও দিছে না, এখন এই ক্ষেত্রে ওর কি হবে, ওকে দেশে যেতে হবে, নতুন করে আসতে হবে, না এখানে আপিলও ফেস করতে পারবে বা রিলিজ হতে পারবে, বা কি একটু ব্যাখ্যা যদি দিতেন, বা ইউরোপে ওরা যদি নাও থাকে বেরোয় আসে, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা ইউ থেকে, প্লিজ যদি একটু সঠিক ব্যাখ্যাটা দিতেন। আচ্ছা ঠিক আছে, আপনি লাইনে থাকবেন অনুগ্রহপূর্বক নাজির ভাই, প্লিজ। আচ্ছা, আপনি তাহলে টিভিতে দেখুন, আপনি ফোন রেখে টিভিতে আপনার উত্তর দেখুন প্লিজ। আচ্ছা, অশেষ ধন্যবাদ কলার। আপনার উত্তরে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে দেই, আমাদের অনুষ্ঠানে সম্ভবত প্রথম কলার ওই যে বলছিলেন যে এদেশে ওনার বাচ্চা 10 বছর ধরে আছে জন্মের পরে, আগে কোন ফর্মটা উনি জানতে চাইছিলেন, তো আমি ইতিমধ্যে ব্রেকে ফর্মের নাম বের করে দিয়েছি, ওই ফর্মটা হবে ফর্ম টি। তো কলার যদি আপনি শুনে থাকেন, আপনার বাচ্চার জন্য অ্যাপ্লাই করবেন ব্রিটিশ পাসপোর্টের জন্য, যেটা রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ, যেটা ওইটার ফর্মের নাম হচ্ছে ফর্ম টি, ওইটা ফিল ইন করে পাঠিয়ে দিলে ফিসও আশা করি আপনার বাচ্চা ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবে আর কি। আর এই কলারের কথায় আসি, আসলে দেখেন কলার সেকেন্ড টাইম উনি কল করেছেন, আপনি সেকেন্ড টাইম, বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি বলছেন যে মিথ্যা তথ্য দিয়ে আপনি আগে অ্যাডভাইস দিয়েছেন, কতক্ষণ আপনার কনসালটেন্ট করতে আমার কতটুকু সময় লেগেছে, এবং আমরা কিসের উপর ভিত্তি করে আমরা অ্যাডভাইস দিয়েছি, এখনও যে আপনি সত্য দিচ্ছেন আমরা বুঝবো কীভাবে? সেটাই, এজন্য আমি আপনাকে অনুরোধ করব, আপনি একজন দক্ষ আইনজীবীর সাথে আপনার ফ্রেন্ডের ডকুমেন্টস নিয়ে সরাসরি দেখা করেন, উনি বলতে পারবেন, কারণ আপনার ইনফরমেশনে বেশ কিছু কন্ট্রাডিকশন দেখা দিচ্ছে। কারণ নর্মালি ইন কান্ট্রি আপিল থাকলে, আপিলের রাইট যদি থাকে এবং যদি ওইটা লিস্টেড ফর হিয়ারিং হয়, তাহলে নর্মালি হোম অফিস ডু নট রিমুভ, আচ্ছা, ডু নট ওয়ান্ট টু রিমুভ। আপনি বলছেন যে হিয়ারিং রেখে রিমুভ করে দিচ্ছে, আমার ব্যাপারটা খটকা লাগতেছে, এজন্য আপনি সরাসরি ডকুমেন্টস নিয়ে দেখা করেন। যদি এমন হয় যে হিয়ারিং রেখে হোম অফিস চাচ্ছে, তাহলে এটা কোর্টে চ্যালেঞ্জ করতে হবে বেইলের জন্য, ওকে, কারণ বেইল পাওয়ার সম্ভাবনা আছে। কারণ যদি ইন কান্ট্রি আপিল রাইট থাকে, আর সে যদি আপনার ফ্রেন্ড যদি ভাইটাল উইটনেস থাকে, অ্যাপারেন্ট থাকে, তাহলে নর্মালি বেইল তাকে দেবে এবং হিয়ারিং, কী বলে, হিয়ারিংয়ে তাকে রিপ্রেজেন্ট করার সুযোগ দেবে, এবং সম্ভবত রিমুভাল ফ্লাইটটা পোস্টপোন করা হয়ে যেতে পারে। এজন্য আপনি একজন দক্ষ আইনজীবীর সাথে বসে পরবর্তী কী করা লাগবে ওইটা একটু আলাপ করে। ওকে, ধন্যবাদ নাজির ভাই। প্রিয় দর্শক, যেভাবে নাজির ভাই বলেছেন, আপনি একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেন। আমরা দেখছি পরবর্তী লাইনে আমাদের সাথে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনার প্রশ্নটা করুন। আমি জানতে চাইছিলাম যে আমার ছেলের বয়স 7 বছর হইব জুলাই মাস, আমি কোনো অ্যাপ্লাই করতাম ফর্ম, কোন দিন ফর্ম করতাম, বা কিতা ডকুমেন্টস লাগবো, অর্থ জানতে চাইলাম। আপনি নিজে অ্যাপ্লাই করার যাবেন না, কারণ ইদানিং 7 ইয়ার্স রুলে প্রচুর রিফিউজাল আসতেছে, ইভেন কোর্টে হিয়ারিং এ গিয়ে অনেক সময় উইন করা যায় না, কারণ অ্যাপ্লিকেশনের ফাউন্ডেশন যদি শক্ত না থাকে, ভিত্তি যদি শক্ত না থাকে, আপনি দুইতলা ফাউন্ডেশনের না আপনি পাঁচতলা তুলবেন কীভাবে?
এই জন্য অ্যাপ্লিকেশনের মেরিটটা খুব শক্ত হতে হবে এবং ভালো করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এই জন্য আমি আহ্বান জানাবো আপনি অ্যাপ্লাই করার আগে দক্ষ একজন আইনজীবীর সাথে বসে আপনি পরামর্শ নিয়ে ডকুমেন্টস রেডি করে এরপরে অ্যাপ্লাই করবেন। তবে আমরা গাইড হিসাবে যেটা বলবো, দুইটা জিনিস প্রমাণ করতে হবে। একটা হচ্ছে যে আপনার বাচ্চা 7 ইয়ার্স ধরে এদেশে আছে, ওইটা প্রমাণ করতে হবে। যদি এই দেশে তার জন্ম হয় তাহলে প্রমাণ করাটা একটু সহজ, কারণ সে তো জন্মের পর থেকেই এখানে আছে, বের হয় নাই। আর যদি দেশ থেকে আসে অথবা তার পাসপোর্ট কিছুই না থাকে তাহলে প্রমাণ করাটা খুব ডিফিকাল্ট। তখন আপনি অল্টারনেটিভ ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে ইউকেতে বাচ্চা আছে 7 বছর ধরে। এটা হতে পারে স্কুলে যদি যায় তাহলে স্কুলের লেটার, এরপর অন্যান্য ডাক্তারও যদি মনে করেন রেজিস্টার থাকে তাহলে ডাক্তারের কাছ থেকে কনফার্মেশন লেটার, এগুলো দিয়ে প্রমাণ করতে হবে বাচ্চা 7 ইয়ার্স ধরে এদেশে আছে। এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বর হচ্ছে যে দেখেন, আপনি প্রমাণ করলেন বাচ্চা 7 বছরের আছে এদেশে, 7 বছর ধরে এদেশে আছে, তার মানে না যে গ্যারান্টিড আপনাকে হোম অফিস দিয়ে দেবে। আরেকটা জিনিস এবং রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে যে ইট ইজ নট আনরিজনেবল টু এক্সপেক্ট দ্য চাইল্ড টু লিভ দ্য ইউকে উইথ হিজ প্যারেন্টস অর হার প্যারেন্টস টু হিজ ওন কান্ট্রি। অর্থাৎ আপনি মা, আপনাকে যদি তারা দেশে পাঠায়, আপনার আব্বাকেও দেশে, কী বলে, তার বাচ্চার আব্বাকেও দেশে পাঠায়, তাহলে আপনাদের সাথে বাচ্চা যেতে তো আনরিজনেবল না, রিজনেবল টু এক্সপেক্ট দ্য চাইল্ড টু লিভ দ্য ইউকে। ওটা যদি আনরিজনেবল হয়, এখানে যদি কোনো ফ্যাক্টরস থাকে, তাহলে ওই ইস্যুগুলো, ফ্যাক্টরসগুলো হোম অফিসে ফ্লাশ আউট করে দিতে হবে। যেমন বাচ্চা যদি এদেশে কোনো মেডিকেল কমপ্লেক্সিটি থাকে, ওইটা ফ্লাশ আউট করে দিতে হবে, অথবা অন্যান্য এক্সটেনিউয়েটিং সার্কামস্টেন্সেস যদি থাকে ওইগুলো লিখে দিতে হবে। মনে করবেন যে 7 বছর হয়ে গেলেই যে আপনি পেয়ে যাবেন এমন না, এই দুইটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। ধন্যবাদ নাজির ভাই। দর্শক, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমি আবারও বলছি, আমরা আসলে যেই আপনাদের প্রশ্নের উত্তর হিসেবে যেই পরামর্শ দিচ্ছি আমরা, এটা নাথিং কনক্লুসিভ, এটা শুধু একটা গাইডলাইন্স মাত্র। আচ্ছা, দেখছি পরবর্তী লাইনে আমার সাথে কে আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার টিভির ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলুন ফোনে প্লিজ। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছেন? জি, আপনার প্রশ্নটা করুন প্লিজ। হ্যালো, আমি জানতাম তো ছিলাম যে আমার মেয়ে সাইজে আর কি বাংলাদেশে গিয়া মানে স্বাক্ষর আর কি। জি, এখন আর কি আমরা সাইয়ার যে তাই ইংলিশ ইংলিশ শিখতা, আগে ভর্তি করতাম, আগে ভর্তি করলে এলাও করুন নিতেন তাই একটা মানে ইসল যদি দেন দেশও বিয়ার আগে একটা বিয়া অ্যাপ্লাই করা যাইব নি না না, আমরা সেই আর কি ডকুমেন্ট নিতাকে রেডি করিয়া গিয়া বাদে বিয়া হইতে হনো, তার বাদে আমরা থাকতে থাকতে 1 মান্থর ভিতরে অ্যাপ্লাই করতাম, একটা ওইব নি আপনার? ওইব, অসুবিধা নাই তো, আমি তো কোনো কারণ দেখলাম না। যদি সম্পূর্ণ ডকুমেন্টস রেডি থাকে তাইলে বিয়ার পরেও আপনি অ্যাপ্লাই করতে পারবা। বিয়া লাগবে এমন কোন কথা আছে নি, তারা বলে গ্রহণ করেন না হোম অফিসে? না না, গ্রহণ করেন বিয়া, বিনা বিয়ায় রিকোয়ারমেন্ট হইল গিয়া যে বাংলাদেশ থেকে আইতে হইলে A1 সার্টিফিকেট লাগে, আর ইদেশ এক্সটেনশনের লাগি A2 লাগে, ইনডিফিনিট লিভের লাগি আপনার আচ্ছা আচ্ছা ইও লাগে, B1 লাগে, A1 করতে আমরা চাইছিলাম তারে ভর্তি করাইতাম, তে তারা কই দেয় ইতা ইতা গ্রহণ করে না, তারা বলে পাসপোর্ট রাখে আপনার, তে ইগুর মাঝে বলে বিয়ার যে মানে পাউস দেখাই ইয়া, তার বাদে আপনি ভর্তি করা নি লাগে যে মানে ইংলিশ শিক্ষা পরীক্ষা দিতা, বাদে যদি সার্টিফিকেট আয় বিয়ার আগে তেগুলি গ্রহণ করেন না তাই তাই। না না, আসলে ওইসে কি তা ও যে ভর্তি হওয়ার সময় পাসপোর্ট লাগে, এটা ঠিক আছে, প্রমাণ হিসাবে লাগতে পারে, এলে পাসপোর্টও বানাইলেন জানো, আপনার খালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ করা লাগে হয়তো কি আছে, কিন্তু আইন হইল গিয়া A1 লাগে, কিন্তু বিয়া করিয়া A1 করা লাগবো, বিয়া বইয়া A1 করা লাগবো, এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই। তবে একটার লগে আর একটা সম্পর্কিত, আপনি যেহেতু একটা পারপাস লইয়া কররা, এর লাগে পাসপোর্ট, বায়োমেট্রিক, ল্যাঙ্গুয়েজ, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট সবটি একলগে মিট করতাম,
স্বাভাবিক কারণে এর লাগি তারা হয়তো হইরে আঁকি যে আপনি অত আগে করার দরকার নাই। তো আমার মনে হয় যে আপনি অনেক সময় আছে মানুষের প্ল্যান করুন একলা খান, কিন্তু একলা খান হয় না। আর দিল্লি নেওয়ার পরে হাই কমিশন ইলা আগলা খান রইছে না, যেটা তারা আগে পট করে দিলাই তো এর ইন্ডিয়া ডাকলো গিয়েও বিচার লইয়া আনলাম না। এখন আপনার মেয়ের যদি সম্পূর্ণ ডকুমেন্টস রেডি থাকে বালা কথা, দেশও গিয়া ম্যারিজ করিয়া উইথ ইন ওয়ান মান্থ অ্যাপ্লাই করলেন যেন তার হাজবেন্ডও লাগে। আর যদি রেডি না থাকে তাহলে বিয়া গিয়া রেজিস্টার করিয়া তার আইউকা রেডি করিয়া যখন ফাটাই না তখন আমরা মানে ইংলিশ টেস্ট তো ব্যক্তির উপরে নির্ভর করে, কেউ আছে একটা অ্যাটেম্পটে পাস করে নিব, কেউ আছে তারে মানে গাদার লাগান এক বছরে আপনি পারতা নাই। আছে তো অনেক, আমরা তো অনেক যারা মনে করি বছরের পর বছর করে পারে যাচ্ছে, তো এই জন্য এইটা এখন আপনি ল্যাঙ্গুয়েজ পাস করতে পারতা না তাই দেড় বছর এক বছর তখন আপনি কিলা তান্তে ইয়ে লাগে আপনার সব ডকুমেন্টস রেডি করার পরে আপনি ইংলিশও লাগে অপেক্ষা করলো আরো এক বছর। এর লাগে আপনারা জেলা চিন্তা করার ব্যাপারটা ইলা নাই, সম্পূর্ণ ডকুমেন্ট রেডি থাকে আপনি নেক্সট অ্যাভেলেবল হলিডে গিয়া বিয়াটা রেজিস্টার করে লোক, এরপরে তান্তে চাপ দৌকা যে ইংলিশ রেজিস্টার তো করার পরে ফার্স করার পরে অ্যাপ্লাই করতে হয়, তখন তান গাড়ো গিয়া বল ফড়ব গিয়া তাই গিয়া। কিন্তু আমরা যদি তখন যে ল্যাঙ্গুয়েজ করাই দেখ মানে অনেক সময় আছে আট মাস এক বছর ডিপেন্ড করে এমনও তৈরি পারে তাই এক মাসের ভিতরে ফার্স করতে পারে, কারণ ডিপেন্ড করে তার এবিলিটির উপরে। এক্স্যাক্টলি, আপনি চাইলেও তাই কুইক পারতা নাই আর না চাইলেও তাই এক বছরে পারতা না, এটা কোনো ব্যাপার নাই। ব্যাপারটা হইল গিয়া যে তার এবিলিটির উপরে, তাই যদি মনে করো উচ্চশিক্ষিত থাকেন ইংলিশ বলার নলেজ থাকে তাহলে ইজিলি পাস করতে পারবা, তাই যদি লেখাপড়ার দৌড় কম থাকে তাহলে অনেক সময় লাগবে পাস করতে। লাগি ব্যাপারটা সাবজেক্টিভ তাই কোন সময় পাস করবা। তবে আমার কথা হইল গিয়া যে অন্যান্য ডকুমেন্ট যদি রেডি থাকে শুধু ইংলিশের লাগে অপেক্ষা করতে করতে তো অন্যটা আবার এক্সপায়ার্ড ইনভ্যালিড হচ্ছে। তো এই জন্য আমি মনে করি যে আপনার মেয়ের যদি সিদ্ধান্ত হয় বা আপনারা সকল সিদ্ধান্ত হয় দেশে গিয়া বিয়া দিতা বা বিয়া করাইতা তাইলে আপনারা সম্ভবত নেক্সট হলিডে গিয়া বিয়াটা করে লোকা, আর তান দিয়ে হোক এখন থেকে শুরু করতে ইংলিশ, কারণ ইংলিশ তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি চেষ্টা করুকা হয়তো একবারে লাস্টে যখন রেডি হইবা তখন আপনি টেস্ট দিলা। ধন্যবাদ নাজির ভাই। জি জি ধন্যবাদ নাজির ভাই। আপা আশা করছি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা দেখছি পরবর্তী লাইনে আমাদের সাথে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, থ্যাংক ইউ, খুব নাইসলি আপনি কথাগুলো আমরা সিলেটি ভাষায় খুব ঠান্ডা মাথায় বুঝায় না, থ্যাংক ইউ। আমি কোন বুক ডিটেনশন থাকে কইয়ার ভাইসা, আমার কেসটা এসাইলাম আকি ভাইসা, আপার কোর্টে যাওয়া গিয়া এরপরে আরেকটা আপার কোর্ট রয়ে ও কোর্টে ফাটাইছেন না, এরপরে আমার সাইনটাই ক্যাচ আপ করে লিয়েছি ওয়ান ইয়ার থেকে সাইন দেওয়ার, তারপরে আমি ফ্রেশ ক্লেম করছি ভাইয়া তিন মাস ধরে, আমার কোনো গ্রান্টার নাই, খুব কষ্টের মধ্যে আমরা আছি, বারো ইয়ার না টিকিট একবার দিয়েছিল 23 তারিখ ডিসেম্বর ক্যান্সেল হয়েছে, এখন জুডিশিয়াল রিভিউ আছে এটাও এক মাস হয়ে যায়, টেম্পোরারি সারিয়ার দেন না, পরবর্তীতে আমি কোন স্টেপে আইনিভাবে যাইতাম পারবো বা কিলা একটুকটা হোক। আমার লাগান আরো কয়েক ফ্রেন্ড তারা আছে ওখানে। আমরা আচ্ছা, আপনার কিতা কইলা যে পয়লা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালও লিভ দিছে না, এরপরে আপার ট্রাইব্যুনালও অ্যাপ্লাই করা হয়েছে নি? জি, আপার ট্রাইব্যুনাল একটা গেছে গিয়া এটাত না করে আর একটা গেছে না খাগো যে আমার সাইনটা কেন নিয়েছে, মনে করে সলিটিটা সবে মিস্টেক করছে, ইগো তো ফ্রেশ ক্লেম করছি আর কি আর যে না ফ্রেশ ক্লেম করে আর আপনি আপার ট্রাইব্যুনালও অ্যাপ্লাই করার লাগি 14 দিন সময় আছিল, এই 14 দিনের ভিতরে ধরছে না করে ধরছে? ও সাইনও গেছি আমি আর সাইনটা কি ধরি লাইছি আর কি আর খারাপ কিছু পাইছে না মনে করে জানো আমি কইলাম যে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল রিকনসিডারেশনের লাগি পারমিশন চাইছো, এগুলো রিফিউজ করিছে কোরিয়া, যখন রিফিউজ করে তখন 14 ডেজ সময় দেয় আপার ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার লাগে সরাসরি টু গেট লিভ পারমিশন। জি জি, অগুত মনে হয় আমার না না মনে হয় ব্যাপার না, আমার প্রশ্নের উত্তরটা দাও। আপনি রিফিউজ যাওয়া হইছে না গেছেন না থাইন বুলিয়া মনে কই সারছেন না, তার ভিতর সরল মনে গেছি আর কি বুঝছি এখন তাই ক্যাচ আপ করি। ইগু যদি মনে করুক আপনার অ্যাপ্লিকেশনটা 14 দিনের ভিতরে ছাড়া হইতো তাহলে আপনার কিন্তু দলন আনে তারা, কারণ কোনো কিছু পেন্ডিং না থাকলে তো তারা আপনারে অনন্তকাল ইয়েতো নাই। এখন হইল গিয়া আপনি চেষ্টা করতে পারবা, কিন্তু সমস্যা হইল গিয়া যে আপনার তো কোনো গ্যারান্টার নাই এবং আপনার কেইসও খুব ভালো মেরিটও আছে বলে মনে হয় না, এখন তারা বেইল দিত কিলা? এখন এক তো হইল গিয়া চিফ ইমিগ্রেশন অফিসারও গেছে বেইলের লাগে চেষ্টা করতা, যদি নাও হয় তাহলে ইমিগ্রেশন জাজর গেছে বেইলের লাগে অ্যাপ্লাই করতা, এই দুইটা করতে কিন্তু স্ট্রং পারসুয়েসিভ এভিডেন্স লাগবে যে আপনি
বেইল দিলে আপনারে আপনি লুকাই দিবা বা ভাগি দিবা, তো ইগুরে আপনি আন্ডান করার লাগিয়া ই প্রিজামশনরে বা ধারণারে আপনি বাতিল করার লাগিয়া আপনার একজন শক্ত সিউরিটির দরকার। যদি না থাকেন তখন তো তারা নাও দেব তো দিত, তবে আপনি যদি কেউ না থাকেন, ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি না থাকে, তাহলে ডিটেনশন থাকি ওদের লিগেল এইডর মাধ্যমে আছে, বেইলও লাগি তারা চেষ্টা করতে পারে নাকি, তবে একটু ডিফিকাল্ট হইব আপনার ক্ষেত্রে আগে। কিন্তু আপনার উচিত আছিল যে ফার্দার নিব লাগি অ্যাপ্লাই করিয়া আপনি ভালো করে বুঝিয়া এরপরে যাইতে আগে, কারণ পেন্ডিং কিচ্ছু নাই, অ্যাপ্লিকেশনও করো হয়েছে না, এরপরে আপনার সাইনও গেছেন তারা আটকাই লাইছে। এখন তারা চেষ্টা করবো আপনার রিমুভ করা লাগে আর আপনি চেষ্টা করবো বেইল আউট করা লাগে, এবং দুই পক্ষ তো দেখতে হইব। তারা চেষ্টা করবো কইব যে আপনার তো লিভ রিফিউজ আপিল ডিসমিস হয়ে গেছে, এরপরে নিব লাগে অ্যাপ্লাই করছেন, লিভ ডিসমিস হয়ে গেছে, ডিক্লাইন হয়েছে, আপার টাইম হলো আপনি করছেন না, ম্যাটারটা পেন্ডিং শেষ, আর কিছু ম্যাটার পেন্ডিংও নাই, এখন আপনার কী লাগে আপনার তারা ডিটেনশন তাই ছাড়িয়ে দিত। আর জুডিশিয়াল রিভিউ খালি মুগ্ধি হইলে তো হইতো না, এই কারণে মেরিট দেখতে হইব, এবং জুডিশিয়াল রিভিউর একটা স্ট্রং টাইম লাইন আছে, এর ভিতরে করা লাগবো মেরিট থাকলে। এবং নর্মালি জুডিশিয়াল রিভিউ কোর্টে যদি ইনজাংশন দেয় তখন তারা নর্মালি ইয়ে করে রিমুভাল ফ্লাইট বা ওটা ক্যান্সেল করে বা ইয়ে করে, কিন্তু আর না হইলে কিন্তু জুডিশিয়াল রিভিউ লজ করা মানেও না যে আপনারা গ্যারান্টি ছাড়িয়ে লাগবে অথবা ফাটাইতো না তারা। এজন্য আমার মনে হয় যে একজন দক্ষ আইনজীবী, কিন্তু আপনি তো বাইরে না দক্ষ আইনজীবী ভাইবা হই, আপনি হই ডিটেনশন তাকিয়া লিগেল এইডর মাধ্যমে যে সলিসিটার বা ইমিগ্রেশন ফর ডিটেইনিজ কিনা একটা সংস্থা আছে যারা ডিটেইনিজ দিয়ে কাজ করে, বেইল ফর ডিটেইনিজ বোধ হয় আর কি, তো তাদের মাধ্যমে দেখেন যে চেষ্টা করে আপনি কোনো রিলিফ বা সুরাহা পান কিনা না। ওকে, ধন্যবাদ আসবেন। প্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি ডিটেনশন সেন্টার থেকে ফোন করেছেন, আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়েছেন। আমরা দেখছি পরবর্তী লাইনে আমাদের সাথে কে আছেন। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি একটা ইনফরমেশন জানতাম চাইছিলাম, আমার বাবা 72 তে ব্রিটিশ পাসপোর্ট হোল্ড করছেন, কিন্তু আমার একটা ছোট বোন রয়েছে আপনার বাংলাদেশও, তারপর মানে আমার বাবা ব্রিটিশের পরে তার জন্ম হয়েছে, কিন্তু আমরা আনওয়ার্ম করি অ্যাপ্লাই আর করছি না ভাইয়া। এখন আমি এই ব্যাপারে আপনার কাছে একটু পরামর্শ চাইছিলাম যে আমি কিভাবে অ্যাপ্লাই করতাম আর কিতা করতাম আমি তো বুঝ পাইলাম না, পাক্কা দিন ধরে চিন্তা ভাবনা করলাম, তো কাইন্ডলি একটু যদি আমার কই। জি, আপনার আব্বা আছেন নি জীবিত? না, আমার আব্বা মারা গেছেন, আম্মাও মারা গেছেন, তারা পেনশন পাওয়ার পরে দেশে ট্রান্সফার করে পাঠাই দিতাম, তো হন তারা মারা গেছে, আর আমি আমি একই অদেশে রয়েছি আর কি, আর আমার এক ভাই আয়ারল্যান্ড থাকে, বাট আমি ওই ব্রিটিশ পাসপোর্ট হোল্ড করাই, কারণ আমার ফ্যামিলি ফ্যামিলি আছে। আপনি কি লাইছেন কেন? আমি আমার বাবা মা বাবা মানে বাবাই আনাইছিলাম, আমরা আমি আইছি 70 পৌর আপনার। আপনি তো চেষ্টা করবা, কিন্তু এর আগে তো একটু প্র্যাকটিক্যালিটি দেখতে হইব। রানি, আপনারা তিন ভাই বোন আইলাই দেশো? একজন বোন রয়েছিল দেশো। আচ্ছা, আপনারা সকলটা চারজন ভাই বোন? আচ্ছা, তো তিনজন আপনারা আইল্লা, সেই সময় আপনার বোনের কথা কইছিলা নি বা বোনের রেকর্ডও আছে নি? তারা তখন কালে আমি 72 73 74, মানে ওই যে মেয়েরা এই দেশে আনতা না, এই সে অ্যাটিটিউড লইয়া বাবা চিন্তা ভাবনা করছে নাকি বুঝছি। আপনার আব্বা কবে মারা গেছে? ওই আমার আব্বা মারা গেছেন প্রায় মনে হয় 8-10 বছর হয়ে যায়। এর আগে কোনো অ্যাপ্লাই করছিলা নি? চেষ্টা করে দেখতে পারেন, বাট আই উড সে সেকেন্ড টু ইম্পসিবল হইব আগে তাহলে আনা আগে। আমি কইতাম না একবার ইম্পসিবল, বাট সেকেন্ড টু ইম্পসিবল, কারণ তারা সাসপিশিয়াসলি দেখবো আপনার বোনরে। কয়েকটা জিনিস কেন ফ্যাক্টর কাজ করে, একটা হলো যে আপনার আব্বা জীবিত নাই, আম্মা জীবিত নাই, তারা যদি থাকতা তাহলে ডিএনএ এর মাধ্যমে প্রমাণ করা গেল নে যে তান্তানোর সন্তান। তবে আমার ডিএনএ দিয়ে আমি কইরাম তে একটা করে আইরাম, এখন মা বাবার ডিএনএ নাই যার কারণে মা বাবার সন্তান যে তারা প্রমাণ করতে পারত না। দুই নম্বর হইল গিয়া যে দীর্ঘদিন ওই গেছে তারখানে অ্যাপ্লাই করলা না, আর দীর্ঘদিন তাই জীবিত আসলা, এরপরে কোনো অ্যাটেম্প নিলা না, এখানে
এখন মারা যাওয়ার বহুত দিন পরে তাই অ্যাপ্লাই করা, মানে প্রত্যেকটা জিনিস তারা সাসপিশিয়াসলি দেখবে। দেখবে তো অবশ্যই। আমি কইলাম না যে একবারে ইম্পসিবল, তবে খুবই টাফ হইব, ভেরি ডিফিকাল্ট। আপনি হয়তো তাই অ্যাপ্লাই করতে হইব, আপনার এবং আরো যে ভাই আছেন একজন, কইরা তিনজন ভাই, তো একজন মারা গেছেন, দুইজন ভাই দিয়া ডিএনএ করাইয়া ফয়লা ভাই এবং বোন রিলেশনশিপ ওটা এস্টাবলিশ করতে হবে আগে। এরপরে আইব গিয়া যে তান জন্ম হইছে বাফর সিরিয়ানশিপের পরে, ইগো প্রমাণ করা একটু টাফ হইব। জি অবশ্যই। ডিএনএ মিলিয়ে হয়তো ভাইয়ের বোন, আপনার যদি জেনুইন ভাই বোন তখন তো ভাই বোন প্রমাণ হইব, কিন্তু বাফর সিটিজেনশিপের পরে যে জন্ম হয়েছে এটা প্রমাণ করবা কিনা, তো এটাও আরও বেস্ট টেকনিক আছে, এক্সপার্ট উইটনেস খেউরে ফাটাইয়া ওখানে সরজমিনে রিপোর্ট করাইতে পারলে, কারণ বার্থ সার্টিফিকেট বাংলাদেশের কোনো খসুফাতার ভ্যালু দেয় না, মানে 1973 বা 1974 জন্ম হয়েছে আর আপনি 2015-16 রেজিস্টার্ড করলা, ইতারে তারা কোনো প্রভেটিভ ভ্যালু দেয় না, তো বার্থ সার্টিফিকেট দেওয়া এনাফ নয়। কেন এইজ এস্টিমেট রিপোর্ট এক্সপার্ট দিয়া মেডিকেল এক্সপার্ট, এখানে কোনো প্রফেশনালটা ফাটাইয়া ওখানো রিপোর্ট করানি, মেডিকেল এক্সপার্ট, এরপরে অন্যান্য কনভেনশনাল ডকুমেন্ট দিয়া প্রমাণ করা লাগবে দুইটা জিনিস, একটা হইল গিয়া যে ও অ্যাপ্লিকেন্ট হইল গিয়া ও মা বাবার সন্তান, আর দুই নম্বর হইল গিয়া যে থান জন্ম হইছে বা মা বাফর ব্রিটিশ সিটিজেন হওয়ার পরে, আর তিন নম্বর হইল গিয়া এবং ক্রেডিবল টেনজেবল রিজন দেওয়া লাগবো ডিলে করার লাগে অ্যাপ্লিকেশন, ও তিনটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারলে তার বই হয়তো পাই পার। আপনি ধন্যবাদ নাজির ভাই। দর্শক আশা করি আপনি নাজির ভাইয়ের কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়েছেন। আমরা দেখছি এই মুহূর্তে পরবর্তী লাইনে কে আছেন আমাদের সাথে। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটা করুন। জি আমি স্যার আমরা প্রশ্ন জানতাম বর্তমানে যে দুর্গা স্টুডেন্ট বিচার যদি চলে ইদেশে হন আর টাইম কিছুদিন ফয়লা ফোর্স হন ওখান কোথান টাইম গেছে গিয়া হাজুজ করা মাঝে মাঝে ওখান কোথান যদি ইদেশে বিয়া করা নিয়ে হয় তখন 8,500 টাকা মেয়ে দেখাই তৈব নিয়ে আর টান অ্যাপ্লাই করছিলা ফাস্টফুডও রয়েছে তান হোম অফিস মানে কফি একটা আছে তাম যে তার বিয়া হইব নি। আচ্ছা আপনি আপা আপনি লাইনে থাকবেন, নাজির ভাই কিছু প্রশ্ন থাকতে পারে। বুঝছি, মানে আপনার এক নম্বর হইল গিয়া তাইন বিয়া রেজিস্টার করতে গেলে সম্ভাবনা আছে তাহলে ডিটেল করে দিতে পারে, আমি দুইটা কল শুনছেন মনে হয় যে বিয়া রেজিস্টার করার আগের দিন না, তাহলে টিভি শুনে আপনি টিভি শুনিয়ে আপনার কল আমরা কথা বুঝতে পারতাম, হ্যাঁ আপনি কল শেষ করিয়ে আপনি টিভি শুনে তখন আপনি বুঝতে পারবেন। এটা পরে আইরাম, আমি এর আগে দেখালি তো ফোরের ব্যাপার, আগে বিয়া রেজিস্টারের কথা আমি কইরাম যে যেহেতু তাই নবাস্টার বিয়ার স্টার্ট করলে তার সম্ভাবনা আছে রিস্ক আছে তার ডিটেল করে দিতে পারে, যেহেতু তার কোনো স্ট্যাটাস নাই, কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং নাই, সো দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর কনসিডার করা দরকার। দুই নম্বর তার 18,600 রিকোয়ারমেন্টের দরকার নাই, কারণ এগুলো দেখাইলেও তার 5 বছর আওতায় দিত না, কারণ তাই নবাস্টার তার যদি কোনো কারণে দেয় তাইলে 10 ইয়ার্স রোটে তার প্রাইভেট ফ্যামিলি লাইফে EX1 আন্ডার দিতে পারে, তবে EX1 আরও কিছু থ্রেশহোল্ড আছে, তার বিয়া করিয়ে অ্যাপ্লাই করলেও হইতো না, 2 ইয়ার্স লিভিং টুগেদার অথবা কোনো বাচ্চা না থাকলে তারা হইব দেশও গিয়ে অ্যাপ্লাই করেন না মানে। আচ্ছা, লাগি অ্যাপ্লিকেশনের ব্যাপারটা হা না এক কথা দুই কথা এই উত্তরটা দেওয়া সম্ভব হইতো না, আপনি এখন আইনজীবীর সাথে ইনস্ট্রাকশন দিয়ে এরপরে বিস্তারিত ইয়ে করুন যে বিয়ার স্টার্ট করা দরকার নেই বা দরকার না হলে অল্টারনেটিভ কি পথ আছে, 18,600 দেখানি দরকার নেই, EX1 কী কী রিকোয়ারমেন্ট আছে, ওগুলো সব তো আপনার জানা শোনার পরে গিয়ে তখন আগ্রহী তো বিপদে পড়ে যাবো। জি ওকে, ধন্যবাদ নাজির ভাই। আপা আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন, নাজির ভাই যেভাবে বলেছেন আপনি একজন বিশেষজ্ঞ আইন বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা দেখছি পরবর্তী লাইনে আমাদের সাথে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটা করুন প্লিজ ভাই। আমার স্ট্যাটাস দিয়েছি আমি রিফিউজি স্ট্যাটাস, তো এই স্ট্যাটাস থেকে বাংলাদেশ থেকে বিয়ে করে মানে কোনো স্বামী স্ত্রী বা আনা যাবে কিনা, আমার 18,600 পাউন্ডের ইয়ে আছে, কোনো অসুবিধা নেই, আর 5 বছরে আমার রিফিউজিস ভিসা আছে। আপনি কিভাবে করবেন, আপনি তো বাংলাদেশে যেতে পারবেন না। আমি এমনি বাংলাদেশে আরো দুবার গেছি, কোনো অসুবিধা হয় নাই। আপনি সরাসরি বাংলাদেশে গেছেন? জি গেছি। এই ইয়ে পাওয়ার পরে, যে অ্যাসাইলাম পাওয়ার পরে? আপনি কোনো আইনজীবীর সাথে বসে আলাপ করেন, আপনি যদি বাংলাদেশি থাকেন
রোহিঙ্গা বলে আপনি পাইছেন, এরা আসলে আমরা ডিসকাস করতে চাই না, এটা আপনি আলাপ করে আইনজীবীর সাথে, কারণ আপনার বাংলাদেশে যদি থেকে কেউ যদি বাংলাদেশি বলে অ্যাসাইলাম পায় তাহলে বাংলাদেশে যেতে পারবে না, গেলে তার অ্যাসাইলাম ক্যান্সেল হয়ে যাবে, আর আপনিও খুব হাই রিস্ক নিয়ে দেশে যাচ্ছেন, এটা আপনি বুঝতে পারবেন আইনজীবীর সাথে আলাপ করলে। আগে ধন্যবাদ। ওকে ধন্যবাদ দর্শক, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা দেখছি পরবর্তী লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন? ওকে, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি নাসির ভাই। নাসির ভাই, তো আপনার ব্রেক্সিট নিয়ে আমরা কথা বলছিলাম এবং আপনার ফাইনাল রিমার্কস প্লিজ, ব্রেক্সিট সম্পর্কে একটা ফাইনাল রিমার্কস। আমি লাস্ট কলারের দুই একটা মানে আনওয়ান্টেড ইভেন্ট হতে পারে এটা বলে আমি শেষ করছি। অবশ্যই দেখেন, উনি যদি মায়ানমারের হয়ে থাকেন, বাংলাদেশে যে আসা যাওয়া করতেছেন, জানেন আপনি যে বাংলাদেশ গভর্নমেন্ট হস্টাইল ভিউ নিচ্ছে মায়ানমারের প্রতি, এখন উনি এয়ারপোর্ট থেকে বের হবে যাবে যদি কোনো কারণে আটকে দেয়, আটকে দিয়ে যদি আটকানোটাই স্বাভাবিক আমার, অথবা আসতে না দিলে তখন কি হবে? জি, এজন্য আপনি লং টার্ম বেনিফিটের জন্য শর্ট টার্ম স্যাক্রিফাইসটা আপনি মাথায় রাখবেন, অথবা আপনি যদি জেনুইনলি রোহিঙ্গা না হয় বাংলাদেশি নাগরিক হন, আপনাকে এয়ারপোর্টে আটকে দিতে পারে যে ইউ আর বাংলাদেশি ন্যাশনাল, কেন তুমি রোহিঙ্গা বলে যাচ্ছ, তখন কি হবে আপনাকে? ইউকে যদি আসতে না দেয়, ক্যান্সেল করে দেয়, এজন্য আপনি বারবার রিস্ক নিয়ে দেশে যাচ্ছেন। আপনি ভালো, কারণ মানুষ যখন সুখে থাকে তখন বুঝে না দুঃখের অবস্থা কি, যখন সব কিছু খোয়া যাবে তখন বুঝতে পারবে হারে কি আমি হারালাম। এজন্য কলারকে আমি আবারও ওয়ার্নিং দিচ্ছি, আপনি একটু আপনার ভবিষ্যৎ নিয়ে ভালো করে ওয়াকিফল হয়ে আপনি ট্রাভেল করুন, বিশেষ করে বাংলাদেশে যাবেন। জানাসিবে, যারা কি রেফিউজি, যারা রেফিউজি স্ট্যাটাস থাকে ইংল্যান্ডে, তাদের কি বাংলাদেশে যাওয়ার অনুমতি, নরমালি কি অনুমতি থাকে? না, থাকে না। যে দেশ থেকে আপনি এসে রেফিউজি স্ট্যাটাস পেয়েছেন ওই দেশে যেতে পারবেন না। আচ্ছা, দেশে যদি আপনি যেতে পারেন তাহলে তো আপনার রিস্ক নাই, পারসিকিউশন হওয়ার সম্ভাবনা নাই। বাংলাদেশ থেকে যদি কেউ এসে এখানে অ্যাসাইলাম পায়, বাংলাদেশে যেতে পারবে না, গেলে তার অ্যাসাইলাম অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, এখানে এসে ঢুকতে পারবে না। আচ্ছা, তখন উনি যদি সত্যিকার অর্থে বাংলাদেশি হয় আর রোহিঙ্গা বলে পায়, আপনি চিন্তা করতে পারছেন কত রিস্ক এসে, মানে আর যদি উনি রোহিঙ্গা হিসাবে সত্যিকার অর্থে রোহিঙ্গা হিসাবে পায়, তারপরে রিস্ক আছে, তারপরেও রিস্ক আছে বাংলাদেশ গভর্নমেন্টের অবস্থার উপরে। জি জি, সুতরাং উনার উনি হারালে পরে বুঝবে যে কি জিনিস হারালো। জি জি, এর জন্য উনার খুবই কোশাস হওয়া দরকার এবং উনার মধ্যে যারা আছেন কোশাস হওয়া দরকার, কারণ আমরা ধীর স্থিরে আমরা বিপদ দেখে আগাবো। বৃষ্টি জানার পরেও আপনি সাঁতার সহ সাঁতার ছাড়া আপনি বের হয়ে গেলেন, আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনি শুকনো থাকবেন? এই সাময়িক আনন্দের জন্য আপনি একটা লং টার্ম একটা অ্যাচিভমেন্ট আপনি হারাতে যাচ্ছেন। এবং আপনি জানেন যে যদি কোনো কারণে ডিসেপশনের আওতায় কোনো স্ট্যাটাস পেয়ে যান, আপনি যদি ব্রিটিশ সিটিজেনশিপও পান, পাসপোর্টও পান, 30 বছর পরে 20 বছর পরে ধরা পড়ে আপনি ডিসেপশনের মাধ্যমে পেয়েছেন, যেদিন থেকে পেয়েছেন ওই দিন থেকে ক্যান্সেল করে দেওয়া হবে। কারণ নরমালি একটা কথা আছে যে ওয়ান্স বেস্টেড ক্যানট বি ডিভেস্টেড, একজনকে একটা জিনিস দিয়ে দিলে এটাকে নেওয়া হয় না, কিন্তু ডিসেপশনের মাধ্যমে যদি এটা পায়, যেদিন থেকে পাইছে ওই দিন থেকে বয় ডেভিনিশি হয়ে যাবে। রাইট, এজন্য এই ধরনের আপনি সিটিজেন হলেও, ব্রিটিশ সিটিজেন হলেও, আপনি সিটিজেন হলেন কিভাবে? আপনি তো মিথ্যা তথ্য দিয়ে পেয়েছেন। রাইট, আপনার তো এটার হকদার না, পাওয়ার তো অধিকার না, আপনি পেয়েছেন, সুতরাং ক্যান্সেল করে দেবে। এজন্য এই কলার বা আরো যারা আছেন, যারা সঠিক অর্থে পান নাই, সঠিক অর্থে পাইলেও আপনি দায়িত্ব সম্পর্কে ইয়ে রাখবেন। আপনি যদি সঠিকভাবে পেয়েও থাকেন, মিয়ানমার থেকে এসে আপনি বাংলাদেশে এখন আসা যাওয়া করতেছেন, কোনো কারণে যদি পোর্টে আটকে দেয়, কারণ আপনি তো মায়ানমারের নাগরিক, বাংলাদেশ থেকে আপনি অবাধে চলাফেরা করতেছেন, বাংলাদেশের বর্ডারে ঢুকতে দেওয়া হচ্ছে না, কত কষ্ট মিয়ানমার থেকে, তো আপনি রোহিঙ্গা বলে পাইছেন, এখন আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি দর্পে আপনি বের হচ্ছেন, তখন কী হবে? আর যদি আপনি বাংলাদেশি হয়ে যদি পান, তাহলে তো আপনি অথরিটিকে আপনি মিসলিড করেছেন। তো দুইটা জিনিস মাথায় রাখা দরকার। আর আপনার যেটা আপনি প্রশ্ন করেছেন যে কোনো মতেই যে দেশ থেকে এসে অ্যাসাইলাম পেয়েছেন ওই দেশে আপনি অসংখ্য ধন্যবাদ নাজির ভাই, আপনার আজকে ছুটির দিনেও আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আশা করছি যারা ফোন করেছেন আমাদের স্টুডিওতে আজকে, তারা তাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন, এবং যারা লাইন পাননি তাদেরকে আমি অনুগ্রহ আমি আবেদন জানাবো আগামী সপ্তাহে যেন আপনারা এই অনুষ্ঠানে ফোন করবেন। তো আজকে একদম সময় শেষ প্রান্তে চলে এসেছি, আগামী সপ্তাহের লিগাল আওয়ার দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।